নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোমে আমি মানিক তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো আমরা এনটিএ নেটের পেপার ওয়ান এবং ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার ওয়ানের আমরা এখানে ভিডিও আপলোড করে থাকি তোমাদের সুবিধার্থে। আমরা অত্যন্ত খুশি যে তোমরা সেট কোয়ালিফাই করেছো, আবার অনেকে নেট কোয়ালিফাই করেছো, কেউ জিআরএফও পেয়েছো। আমাদের খুব আনন্দের ব্যাপার যে আমি তোমাদের সাথে থেকেছি এবং তোমাদের এই সুন্দর একটা অনুভূতির, বড় একটা অ্যাচিভমেন্টের আমি কোথাও হয়তো সঙ্গী হতে পেরেছি, তাতে অত্যন্ত খুশি। তো সেসব কথা থাক, আজকে আর বেশি কিছু নয়, আমি আলোচনা করতে চলেছি আমাদের টপিক নিয়ে, টপিক রিলেটেড তথ্য। অর্থাৎ দেখো, আমরা ইতিমধ্যে খবরও পেয়ে গেছি যে আমাদের এবারের এই বছরের জুন মাসের পরীক্ষা অবশ্যই জুন মাসেই হচ্ছে। কোভিডের জন্য আগের বছরের যে ডিসেম্বরের পরীক্ষাটা মার্চ করে, অর্থাৎ 2021 সালের যে ডিসেম্বরের পরীক্ষা এবং 2022 জুনটাকে মার্চ করে এবারে হচ্ছে পরীক্ষা। তো সেই পরীক্ষার মতো আমাদেরকে প্রিপারেশন করতে হবে, বেশি সময় নেই, আমাদের কিন্তু লেগে পড়তে হবে, তাই না? তো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ইউনিট থেকে আমি যে লেকচারগুলি আপলোড করেছি সেগুলো তো অবশ্যই দেখবে, তার পাশাপাশি আমি কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু অর্ডারলি করেছি, অর্থাৎ Part-1, Part-2, Part-3 এরকম করে রেখেছি, যাতে পরবর্তী যখন লেকচার আপলোড করব যেগুলো আপলোড রয়েছে সেগুলোর সংযোজিত পার্ট, অর্থাৎ সেখান থেকে আরও ডিপার লেভেলে হবে। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে, অর্থাৎ রিসার্চ অ্যাপটিটিউডের তিনটি লেকচার আপলোড অলরেডি হয়ে গেছে। যদি না দেখে থাকো অবশ্যই জানো নিশ্চয়ই কেমন করে দেখতে হয়, আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলের পেজে যাবে, প্লে লিস্টে কিন্তু সবগুলো রয়েছে, অবশ্যই দেখে নেবে। এবং যদি না দেখে থাকো সেটা অবশ্যই আগে দেখবে, কারণ না হলে একটা অর্ডার মেনটেন থাকে, তোমাদের শেখার ক্ষেত্রে সুবিধা হয়ে থাকে। আর যদি আমাদের এই যে লেকচারে ব্যবহৃত যে PDFগুলি পেতে চাও, তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, ওটাও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এবং যে ভিডিওগুলি তোমরা আগে মিস করে গেছো, অর্থাৎ পেপার ওয়ানের এই রিসার্চ অ্যাপটিটিউড থেকে Part-1, Part-2, Part-3 সেটাও দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করতে চলেছি আজকে, অর্থাৎ রিসার্চ অ্যাপটিটিউডের চতুর্থতম পার্টে যেটি রয়েছে, দেখতে পাচ্ছ অবশ্যই যে রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে রিসার্চ আর্টিকেল এবং রিসার্চ পেপার। এই দুটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে শুধুমাত্র এনটিএ নেট বা WB সেট পরীক্ষার ক্ষেত্রে নয়, তার পরবর্তী সময়ে এবং বিশেষ করে যে উদ্দেশ্যে তোমরা এগোচ্ছ, অর্থাৎ ভাবি তোমরা অধ্যাপক হবে, তো এই ক্ষেত্রে রিসার্চ আর্টিকেল এবং রিসার্চ পেপার দুটিই কিন্তু তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে PhD চলাকালীন তোমরা নিশ্চয়ই দুটো রিসার্চ পেপার বা রিসার্চ জার্নাল করতে হয়, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এমনকি CSC-তে এক একটি পেপার বা এক একটি আর্টিকেলের জন্য, জার্নাল আর্টিকেলের জন্য 2 মার্ক করে রয়েছে, অর্থাৎ 5টি পাবলিশ করলে 10টি মার্ক, তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে ওই ইন্টারভিউ দিয়ে যখন CSC-র যখন পরীক্ষা হয়, যখন তারা ভাইবা করে, এই সমস্ত মার্কসগুলো কিন্তু অত্যন্ত ভ্যারি করে দেয়। তো তোমরা নেট সেট স্টাডি করার সাথে সাথে তোমরা কিন্তু রিসার্চ পেপারটাও লিখতে শুরু করো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের আলোচনায় ফিরে আসি। আজকের আলোচনায় আমরা রিসার্চ আর্টিকেল এবং রিসার্চ পেপার নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি রিসার্চ পেপার। তো নিশ্চয়ই এখান থেকে একটা আইডিয়া হয়ে গেছে যে রিসার্চ পেপার এবং রিসার্চ আর্টিকেল দুটো কিন্তু সেম নয়। তো রিসার্চ পেপারটা কি? এই রিসার্চ পেপার ইজ এ থরো স্টাডি। থরো মানে হচ্ছে একটা গভীর বা ডিপ স্টাডি, একটা কোনো কিছুকে খুব ডিপলি পড়া, যেটাকে আমরা বলি থরো স্টাডি। এ পার্টিকুলার কোয়েশ্চেন, এবারে এ মানে হচ্ছে যে কোনো বিষয় হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার ফিল্ড হতে পারে। ধরো কেউ করছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, বা কেউ হয়তো করছে কোনো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, অর্থাৎ পার্টিকুলার কোয়েশ্চেন মানে একটাই মেন থিম বা মেন মোটিভ থাকবে। ধরো মনে করো একটা জায়গায় তারা একটা পেপার পাবলিকেশন একটা সেক্টর করেছে, তারা একটা কল ফর পেপার দিয়েছে এবং সেখানে দিয়েছে যে আমাদের এখানে যে বইটি বের হবে সেটি মূলত যে উইমেন এডুকেশন ইন কলোনিয়াল পিরিয়ড, অর্থাৎ
কলোনিয়াল পিরিয়ড হচ্ছে, আমি একটা বললাম, আমি যেহেতু ইংরেজি সাহিত্যের লোক তাই আমি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যে কেমন রিসার্চ কোশ্চেন বা রিসার্চ এরিয়া হতে পারে, তো এখানে আমি রিসার্চ এরিয়া বললাম। কোয়েশ্চেন হচ্ছে এইটাই যে যে কলোনিয়াল মানে ঔপনিবেশিক পিরিয়ডের সময়ে, অর্থাৎ যখন ব্রিটিশরা আমাদের রাজ্যে আমাদের দেশে এখানে তারা তাদের আধিপত্য কায়েম করছে, তখন মহিলাদের শিক্ষা কেমন ছিল। তো এখানে আমি যে সমস্ত পেপার চাইছি তার মানে হচ্ছে ওই উইমেন এডুকেশন ওই টাইমের ভিত্তিতে, ওই সময়ের ভিত্তিতে। তো এই যে পার্টিকুলার কোয়েশ্চেনের একটা থরো স্টাডি হলেই হবে একটা রিসার্চ পেপার। এবং বলছে দ্যাট ক্যান এগেইন, যেটা পুনরায় হ্যাভ মাল্টিপল আদার সাব কোয়েশ্চেন্স, অর্থাৎ যেই মোটিভ নিয়ে আমরা এগোচ্ছি, যে রিসার্চ কোয়েশ্চেন যে এরিয়াটা এগোচ্ছি সেই এরিয়া থেকে বিভিন্ন হতে পারে। বলা যেতে পারে যে যে মার্জিনালাইজড উইমেন, মানে অর্থাৎ যারা বলা যেতে পারে যে পিতৃতান্ত্রিক সমাজে যে সমস্ত মহিলারা তারা নিপীড়িত শোষিত হচ্ছে, এটা একটা হলো। হিন্দু উইমেন হতে পারে বা রিলিজিয়ান ভিত্তিতে আমরা সেপারেট করতে পারি, দলিত উইমেন বলতে পারি। তো এইরকম ওই সমস্ত মহিলাদের কেমনভাবে শিক্ষা ছিল, ওই যে যেটা পার্টিকুলার এজ বললাম সেরকম দিয়ে আমি বোঝাচ্ছি। দ্যাট সেখান থেকে অর্থাৎ একটা জায়গা ছিল যে মহিলা শিক্ষা বা উইমেন এডুকেশান, যেটা বলছিলাম উইমেন এডুকেশান। তো উইমেন এডুকেশান এটা হচ্ছে মেন একটা এরিয়া বা মেন একটা কোয়েশ্চেন। তো এইখান থেকে বিভিন্ন সাব পার্ট বেরিয়ে আসতে পারে, ঠিক আছে, রিসার্চ পেপার দ্যাট নিড টু বি রিফাউন্ড এবং রিভিজিটেড। অর্থাৎ ধরো এমন কিছু টেক্সট আছে, এমন কিছু বই আছে যেগুলো হচ্ছে এই উইমেন এডুকেশান নিয়ে লেখা ওই কলোনিয়াল পিরিয়ড উপনিবেশিক সময়ে, এবার সেই সমস্ত বইগুলোকে পড়ে সেগুলোকে ভারত আবার পুনরায় এক্সামিন করে আবার কিছু তথ্য খুঁজে বার করা, এইগুলোই হচ্ছে আমাদের রিসার্চ পেপারের কাজ। অর্থাৎ একটা পার্টিকুলার এরিয়াতে বিভিন্ন রকম তথ্য খুঁজে বার করা। ওকে, তো এইগুলো হলো রিসার্চ পেপারের প্রথম মোটিভ। দ্বিতীয় কি বলছে দেখো, দিস ওয়ার্ক, অর্থাৎ এই যে রিসার্চ পেপার ইজ ডান, এটা যখন লেখা হবে তখন কেমন লেখা হয়, বলেছে ইন এ ভেরি স্টেপ বাই স্টেপ ওয়ে, একেবারে ধাপে ধাপে, তার একটা ধাপ থাকবে, ফরম্যাট থাকবে, সেরকম করতে হবে। এবং বিশেষ করে যেটাই বললাম যে একটা স্পেসিফিক ফরম্যাট হবে, এবং যার ফরম্যাট নির্দিষ্ট একটা ফরম্যাট হবে সেই ফরম্যাট মাফিক করতে হবে। বলছে দ্য রিসার্চ পেপার যে আমরা গবেষণাপত্র করি সাপোর্টস, সেখানে আমাদেরকে কিন্তু সাপোর্টিং করতে হবে, মানে আমার উত্তরের সাপেক্ষে কিছু রাখতে হবে, এভরি পয়েন্ট উইথ ট্যাকটাইল র অ্যান্ড সাপ্লিমেন্টেড ফাইন্ডিংস, অর্থাৎ আমরা কোনো কিছু মনগড়া করতে পারবো না, যা পাবো তার কিন্তু আমরা এখানে সাপোর্টিং ডকুমেন্ট ব্যবহার করব। এবং যেগুলো যেই সাপোর্টিং ডকুমেন্টগুলো ব্যবহার করছি সেগুলো অলসো প্রেজেন্টস দ্য লিমিটেশান অফ দ্য স্টাডি কন্ডাক্টেড, অর্থাৎ আমি যে এরিয়াতে করছি যতটুকু পার্ট অংশ নিয়ে আমি কাজ করছি তার বাইরে যাওয়ার দরকার নেই, সেই এরিয়া ভিত্তিক আমাকে আলোচনা করতে হবে, অর্থাৎ আমি এক্সাজারেট বা অতিরঞ্জিত কিছু করতেই পারবো না। রিসার্চ পেপার হচ্ছে পুরোপুরি মাইনিউটলি করতে হবে। লাস্ট পয়েন্ট কী বলছে, ইন শর্ট, যদি সংক্ষিপ্তকারে বলি, একটি গবেষণাপত্র এই রিসার্চ পেপার ইজ অ্যান হয় একটি ইনডেপ স্টাডি, একটা গভীর পর্যবেক্ষণ, গভীর অধ্যয়ন বা গভীর শিক্ষা অফ সামথিং, কোনো কিছুর দ্যাট ওয়াজ অলরেডি প্রেজেন্টেড, অর্থাৎ তোমাদেরকে নতুন কিছু ক্রিয়েট করতে বলছে না, অলরেডি কিছু কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে তোমাদেরকে নতুন সমস্যা বার করতে হবে, হয়েছে। আর অন্যদিকে জার্নাল আর্টিকেল কেমন হয়, আর বেসড অন পার্সোনাল ভিউ পয়েন্ট, তুমি কিছু পড়াশোনা করেছো, সেই পড়াশোনা বা কোনো টেক্সট পড়েছো বা কোনো পার্টিকুলার কোনো কেমিক্যাল বিক্রিয়া দেখেছো, ওই বিক্রিয়াটাকে তুমি তোমার নিজের মতো করে তোমার মতবাদ দিচ্ছ, তখন সেটা আর্টিকেল হয়ে যাবে, রিসার্চ আর্টিকেল। কিন্তু রিসার্চ পেপার সেটা হচ্ছে একটা ইনডেপথ স্টাডি হবে, অর্থাৎ এখানে কোনো পার্সোনাল ভিউ পয়েন্ট থাকবে না। এটাই হচ্ছে মেন পার্থক্য রিসার্চ পেপার এবং রিসার্চ আর্টিকেল বা জার্নালের, মাথায় থাকবে নিশ্চয়ই। আমরা চলে যাই রিসার্চ আর্টিকেল সম্পর্কে আলোচনা করতে। তো বলছে রিসার্চ আর্টিকেল বা জার্নাল আর্টিকেল এটি কি, বলছে এ জার্নাল আর্টিকেল ইজ এক্সপেরিমেন্টাল, এটা মূলত একটা গবেষণার মতো এক্সপেরিমেন্ট করছি, অর্থাৎ আমরা অনেক সময় এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে দেখি ঠিকঠাক নতুন কিছু একটা উদ্ভাবন করার চেষ্টা করছি, এটা এক্সপেরিমেন্টাল, অর্থাৎ তার মানে কি রিসার্চ পেপার এক্সপেরিমেন্টাল নয়, অবশ্যই ওটাও একটা এক্সপেরিমেন্টাল, তবে এটা কিন্তু ভেরিয়াস নেচারের হয়, অর্থাৎ স্পেসিফিক থিম নিয়ে হয় না। রিসার্চ আর্টিকেল সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে। যদি আমরা সংক্ষিপ্ত করে বলি, এ জার্নাল আর্টিকেল ক্যান বি, এই জার্নাল আর্টিকেলগুলি কেমন হতে পারে,
অ্যাকাডেমিক হতে পারে বা নন অ্যাকাডেমিকও হতে পারে, বোঝা গেছে? অর্থাৎ এটা আমরা যেটা বলছিলাম যে অ্যাকাডেমিকও হতে পারে, অর্থাৎ আমাদের শিক্ষাগত ক্ষেত্রে হতে পারে বা নন অ্যাকাডেমিকও হতে পারে। এবার বলছে জার্নাল আর্টিকেলস আর মোস্টলি রিটেন, তো অধিকাংশ ক্ষেত্রে জার্নাল আর্টিকেলগুলি রিটেন ফর্মে হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ এই জার্নাল আর্টিকেলগুলির মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো বিশেষ ক্ষেত্রে টু এনহ্যান্স নলেজ, অর্থাৎ যে আমরা যতটুকু জ্ঞান আমাদের মধ্যে রয়েছে সেই নলেজটাকে আমরা এনহ্যান্স করতে পারি, অর্থাৎ সেখানে আমরা বৃদ্ধি করতে পারি। এটাই হচ্ছে মেইন টার্গেট একটা রিসার্চ আর্টিকেল আমরা লেখার, অর্থাৎ যে পার্টিকুলার বিষয় নিয়ে আমরা কাজ করছি সেই পার্টিকুলার ফিল্ডেই আমাদের নলেজটাকে আরও এনহ্যান্স করতে। ক্লিয়ার? এবার বলছে সেটা ডোমেন অফ লার্নিং রিলেটেড টু প্রফেশনাল অ্যাপ্রোচ দ্যাট ইজ ইউজফুল ইন ফিল্ড স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কোথাও না কোথাও এটিও কিন্তু রিসার্চ পেপারের মতোও হতে পারে যে এটা কোনো পার্টিকুলার ফিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ কোনো নির্দিষ্ট ক্ষেত্রে। কেউ ধরো মনে করো প্লাস্টিক নিয়ে তে গবেষণা করছে, তো প্লাস্টিক রিলেটেড একটা ফিল্ড সেটা, এবং সেখান থেকে সে নিজের একটা পার্সোনাল ভিউ পয়েন্ট, এটাই ডিফারেন্স যে এখানে সে পার্সোনাল ভিউ পয়েন্ট ভিত্তিতে সে কিছু একটা লিখলো, তবে সেটা একেবারে যে ইররিলেভেন্ট হবে বা অপ্রাসঙ্গিক হবে তা নয়, সেখানেও যৌক্তিকতা থাকবে, তবে সেখানে এত কিন্তু আমাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট না দিলেও চলবে। ক্লিয়ার? আবার কি হচ্ছে দেখো, জার্নাল আর্টিকেলস আর রিটেন এগুলো কে লেখে? বাই পিপল, সাধারণত যারা মানুষরা হু আর অ্যাট দ্য টপ অফ দ্য নলেজেবল থ্রু দেয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে কেউ এটা কিন্তু রিসার্চ আর্টিকেল লিখতে পারে না। রিসার্চ আর্টিকেল লিখতে গেলে যথেষ্ট দক্ষতা থাকতে হবে ওই ফিল্ডে, এবং তার অভিজ্ঞতাগুলো তিনি রিসার্চ আর্টিকেল হিসেবে লিখবেন, এবং যেটা রেপুটেড বিখ্যাত বিখ্যাত জার্নাল থাকে ওই রেপুটেড জার্নালে সেগুলো প্রকাশ হবে। অর্থাৎ আমরা জানি যে আর্টিকেল লিখে ফেললে হয় না, আমরা যে আর্টিকেলগুলি পাঠাই ওই আর্টিকেলগুলি প্রথমে ভালো করে পড়া হবে, তারপরে এক্সপেরিমেন্ট করে দেখা হবে যে আদৌ সেখানে যে যে প্রাসঙ্গিকতা লেখা হয়েছে, যুক্তিযুক্ত লেখা হয়েছে, সেখানে কোনো যুক্তিযুক্তভাবে এটা রিসার্চ মতো একটা জিনিস হয়েছে যে এটা যে যেগুলো বলেছে সেগুলো ভেরিফাই হবে, অর্থাৎ স্কলার লোকরা তারা কিন্তু এগুলো চেক করবে, তারপরে গিয়ে কিন্তু ওই তোমার পত্রটি বা পেপারটি পাবলিশ হবে। অর্থাৎ একটা ভালো পেপার যদি হয়ে থাকে এবং যেখানে যদি নতুন কিছু তথ্যের সন্ধান পাওয়া গেছে তাহলে ওটা অবশ্যই ছাপা হবে। তাই তোমাদের যখন রিসার্চ পেপার লিখবে অবশ্যই এগুলোকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাই বলেছে টপ অফ দ্য নলেজেবল থ্রু দেয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা অভিজ্ঞ তারাই রিসার্চ আর্টিকেল লেখে। আর কি বলছে, অ্যান্ড নলেজ, এবং তাদের ওই এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং জ্ঞানের মাধ্যমে তারা লিখে, হুইচ মে অর মে নট রিলেটেড টু রিসার্চ সাপোর্টেড এভিডেন্স, অর্থাৎ যেখানে এভিডেন্সের প্রয়োজন হয় না, তারা বিখ্যাত ব্যক্তি, তারা যোগ্য ব্যক্তি, তারা গবেষণা করে এসেছে, তাই তাদের গবেষণার ফল হিসাবে তারা কিন্তু এগুলো প্রকাশ করে থাকে। তো আশা করি আর্টিকেল এবং আর্টিকেল ও জার্নাল বোঝা গেছে নিশ্চয়ই, আর অন্যদিকে রিসার্চ পেপারটা আলাদা কীভাবে বোঝা গেছে। এবারে চলে আসি পার্থক্য, অর্থাৎ এদের দুটোর পার্থক্য যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। যদি আমি ওভারভিউ দিয়ে দেখি, বলেছে ইট ইজ এ পাবলিকেশন, অর্থাৎ রিসার্চ আর্টিকেল হচ্ছে পাবলিকেশন, প্রকাশ হয়। আবার রিসার্চ পেপার কি? ইট ইজ এ পাবলিকেশন, এটাও প্রকাশ হচ্ছে, তবে হুইচ ক্যান বি সাইটেড, অর্থাৎ যখন কেউ কোনো গবেষণা করছে বলতে পারে যে উনা অমুক লোকের অমুক পেপারে, রিসার্চ পেপারে তিনি যে তথ্যটা দিয়েছে সেখানে আমার তথ্যের মিল আছে, তখন এরকম সাইটেশন করতে পারে। বলছে বেসড অন, তবে এগুলো ভিত্তি হয়ে কার উপর দাঁড়িয়েছে? বলছে রিসার্চ আর্টিকেল বা রিসার্চ জার্নাল এগুলো কিসের উপর ভিত্তিতে? নলেজের ভিত্তিতে এবং অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়ে থাকে, আমরা একটু আগে ব্যাখ্যা করলাম। তবে রিসার্চ পেপার কিন্তু নলেজ বা এক্সপিরিয়েন্স নয়, এখানে হচ্ছে ইনডেপথ স্টাডি, গভীর স্টাডি হবে, একটা এভরি অ্যাসপেক্ট প্রত্যেকটা দিক থেকে খুঁটিয়ে দেখা হবে অফ এ টপিক ইন হ্যান্ড। এবারে টাইম ফ্রেম, আমরা যদি টাইম ফ্রেমে দেখি তাহলে রিসার্চ আর্টিকেল বা জার্নাল এটা কিন্তু এক্সপিরিয়েন্স যখন কারোর হয় তখন শর্ট ডিউরেশনে লেখা যেতে পারে। অন্যদিকে রিসার্চ পেপার একটা এক্সটেন্সিভ এবং অনগোয়িং প্রসেস, মানে এটা দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। পেটেন্ট, অর্থাৎ এটার অধিকার, দেখো রিসার্চ আর্টিকেল কিন্তু সবার, একটা ফ্রি জার্নাল টাইপের, তাই না? তাই বলছে নট পেটেন্টেড, তবে রিসার্চ পেপার কিন্তু পেটেন্টেড, অর্থাৎ কারোর অধিকারে সেটা থাকবে। কন্টেন্ট, অর্থাৎ বিষয়বস্তু কেমন হয়ে থাকে, রিসার্চ আর্টিকেল বা রিসার্চ জার্নালের যে বিষয়বস্তু একটা ব্রুডার স্পেক্ট্রাম, অর্থাৎ এখানে বিভিন্ন ধারণার একটা সংযোজন, একটা বিভিন্ন ধারার একটা এখানে এসে সংযুক্তি বলা যেতে পারে রিসার্চ আর্টিকেল, অর্থাৎ একটা রিসার্চ আর্টিকেল তার কোনো স্পেসিফিক থিম থাকে না,
তবে অনেক ক্ষেত্রে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে থাকে না সব রকম পেপার। কেউ হয়তো, আমি যদি সাহিত্যের ক্ষেত্রে আসি, কেউ হয়তো লিখেছে যে লিখেছে মহিলাদের শিক্ষা, অর্থাৎ মহিলাদের শক্তি আয়ন, অর্থাৎ মহিলাদের এম্পাওয়ারমেন্ট। আবার লেখা আছে কোথাও যে আমেরিকান লিটারেচার থেকে কেউ লেখা দিয়েছে, আবার কেউ লিখেছে যে তোমার ফেয়ারিটেল গল্প, পরিদের গল্প নিয়ে, তো বিভিন্ন রকমভাবে। আবার কেউ কবিতা লিখেছে। তো একটা জার্নাল কিন্তু ব্রুডার স্পেকট্রাম, সব রকম থাকে। তবে রিসার্চ পেপার কিন্তু স্পেসিফিক হয়, অর্থাৎ নির্দিষ্ট এরিয়া ভিত্তিক হয়, ঠিক আছে। যদি আমি যদি চলে আসি যদি কেমিস্ট্রিতে, তো সেখানে সেখানে দিয়েছে যে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত একটা রিসার্চ পেপার দিতে হবে, ঠিক আছে। আবার চলে আসে রেটিং থেকে। তবে এই যে রিসার্চ আর্টিকেলের রেটিং থাকে, অর্থাৎ সেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর বলে একটা অংশ থাকে, যে কত 1.25, তাহলে খুব কম হচ্ছে। আবার কোথাও আছে দেখা যাচ্ছে 4.5, ওটা হাই, অর্থাৎ 10 অবধি দেওয়া হয়ে থাকে। আবার কোথায় আছে 7.8, তো এগুলো হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে এই যে কারোর যে আর্টিকেলগুলো এরকম দিয়ে থাকে, রেটিং থাকে। তবে রিসার্চ পেপারে কিন্তু রেটিং হয় না। তো আশা করি পার্থক্যটা বোঝাতে পেরেছি। এবারে চলে আসি যে রিসার্চ পেপার লেখার সময় একটা ফরম্যাট মেনটেন করা হয়, যেটা বললাম আলোচনা করেছেন। তো সেই ফরম্যাটটা কী বলেছে? প্রথমে ইন্ট্রোডাকশান করতে হবে। ইন্ট্রোডাকশান নিশ্চয়ই জানো যে বলছে ব্রিফ ইন্ট্রোডাকশান, সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশান, যেটা হুইচ উইল ইউজুয়ালি, যেটা সাধারণত হবে কমপ্রাইজ, অর্থাৎ অন্তর্ভুক্ত থাকবে দ্য রিভিউ অব দ্য কারেন্ট লিটারেচার, অর্থাৎ কোনো বিষয়ে কাজ কত হয়েছে, কে কী কাজ করেছে, অর্থাৎ বর্তমান সময়ে ওই ব্যাপারে তুমি যেটাতে গবেষণা করছো বা যেটাতে পেপার লিখতে চাইছো ওইটা নিয়ে কি কে কাজ করেছে, বা যদি না করে থাকে সেটারও বর্ণনা দিতে হবে, অর্থাৎ কেন কাজ হয়নি বা এটা কি ইউনিক লিখতে হবে। আর যদি কাজ হয়ে থাকে, অর্থাৎ ওই অংশটাকে বা ওই যে বিষয়টা নিয়ে তুমি আলোচনা করছো, কে আলোচনা করেছে, তার কোন দিক দেখিয়েছে, তোমাকে আলোচনা করতে হবে, হয়েছে। এবং তারপরে এলাবোরেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে র্যাশনালি অব দ্য স্টাডি অব দ্য অথর, এবং তুমি যে কী স্টাডি করেছো এবং তুমি সেখানে কী নতুন আনাতে চেয়েছো, বা কোথায় আগের রিসার্চে তোমার মনে হয় কোথাও খামতি থেকেছে, সেটা তোমাকে দেখাতে হবে ইন্ট্রোডাকশন পার্টে। এবারে বলেছে ম্যাথড। ম্যাথড মানে হচ্ছে আমরা ম্যাথোডোলজি, রিসার্চ ম্যাথোডোলজি, পদ্ধতিগুলো ইউজ করে থাকি। তো এটা কী করতে বলছে? এখানে অথর, এখানে যিনি যিনারা লিখবেন, এলাবোরেট, তিনি ব্যাখ্যা করবেন কীভাবে, হাউ দে ক্যান অ্যানালাইজ, তারা অ্যানালাইজ করছে, তারপরে কালেক্ট করছে ডাটা, ঠিক আছে। এগুলো সব ম্যাথডের মাধ্যমে হবে, তবে এটা খুবই ডিটেলড হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু এই অংশগুলোকে অন্যান্য যারা গবেষক, যারা পরবর্তী, তুমি যেটা গবেষণাপত্র লিখছো, যারা তোমার পরে যারা গবেষণা করবে তারা দেখবে তোমার এরিয়া যদি নিয়ে কাজ করে থাকে, এবং তারা ভেরিফাইড হবে যে কোন কোন জায়গা থেকে তুমি সোর্স নিয়েছো, এগুলো দেখবে। এবারে আসছে রেজাল্ট। তো রেজাল্ট কী বলছে? রেজাল্ট হচ্ছে এখানে অথাররা, লেখকেরা ক্যান ডিসক্রাইব, তারা বর্ণনা করে রেজাল্টটাকে, দেয়ার অব দেয়ার অ্যানালিসিস, তারা যে এতক্ষণ যে ব্যাখ্যা করলো, যে গবেষণা করলো, তার রেজাল্টটা নিয়ে। তো এখানে কেউ গ্রাফ ইউজ করতে পারে, কেউ চ্যাট ইউজ করতে পারে, যাতে তাদের ফাইন্ডিংটাকে খোঁজা থেকে দেখানোর জন্য। এরপরে আসে 4 নম্বরে ডিসকাশন। ডিসকাশন কী? এখানে কী করছে? দ্য অথার্স এক্সপ্লেন, এখানে ব্যাখ্যা করে বা ইন্টারপ্রিট করে যে রেজাল্টটা হলো সেটাকে ডিসকাস করবে, বিশেষ করে এখানে কী থিওরি অ্যাপ্লাই করেছে এবং কী সেখানে নতুন তথ্য পাওয়া গেল, বা এখানে ভবিষ্যতে রিসার্চের জন্য কী কী থাকতে পারে, এগুলো সব কিন্তু ব্যাখ্যা করে থাকে। অবশ্যই থাকে রেফারেন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ রিসার্চের ক্ষেত্রে। তোমরা জানো যে রিসার্চের ক্ষেত্রে আমরা সাহিত্যের ক্ষেত্রে এমএলএ যে হ্যান্ডবুক থেকে আমরা যে স্টাইল হয়ে থাকে রেফারেন্স, তা ইউজ করি। আবার সায়েন্সের ক্ষেত্রে APA হয়ে থাকে ফরম্যাট। তো রেফারেন্স কী বলছে? অথার ক্যান অ্যাড, এখানে যারা লেখেন তারা যোগ করতে পারে রেফারেন্সের, যে কোত্থেকে তিনি কোনো টেক্সট নিয়েছেন বা সাইটেশন, এগুলো ইউজ করতে পারে। তো রেফারেন্স কী? এগুলো হচ্ছে সাধারণত ইউজুয়ালি বুকস, সাধারণত যে সমস্ত বইগুলো তিনি ব্যবহার করেছেন লেখক, এবং এছাড়া অনেক সময় খুব রেপুটেড আর্টিকেলগুলোকেও ফলো করে থাকে। তো সেই আর্টিকেলটাকে নিচে লিখে দেওয়া হয়, যাতে যদি কেউ আগ্রহী থাকে ওই আর্টিকেলগুলোকে পড়তে পারে। তো বলছে হুইচ অথার্স ইউজ, কেন করে? টু প্ল্যান দ্য রিসার্চ ফর সাপোর্টিং দ্য ডিসকাশন, তার আলোচনার ক্ষেত্রে তিনি ওই সমস্ত বইগুলো পড়েছেন, ওই সমস্ত তথ্যগুলি তার, তিনি যে এই রিসার্চ পেপারটাতে আলোচনা করেছেন তার সাথে কতটা সংযুক্তিপূর্ণ। তো এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টের কথা আগে বলেছিলাম, তো এটা অবশ্যই ক্লিয়ার হয়েছে রেফারেন্স পার্টে, আমি কিন্তু বোঝাতে পেরেছি নিশ্চয়ই, আশা করি। এবারে চলে এসেছি একটা রিসার্চ আর্টিকেল। রিসার্চ আর্টিকেল কেমন করে লেখা হবে? বলছে প্রথমে টাইটেল হবে, প্রথমে কী হবে? 1 নম্বরে টাইটেল। বলছে টাইটেল কী হয়? জেনারেলি সাধারণত ইলাস্ট্রেট দ্য সাবজেক্ট ম্যাটেরিয়াল অফ আর্টিকেল,
একটা আর্টিকেলের বিষয়বস্তু থাকবে মেনলি। তারপরে এখানে ও আমি একটা ছেড়ে গেছি, এখানে দুয়ে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, এখানে দুইটা এখানে হতো আর কি। তো এখানে এটা একটা সংযুক্তি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অথার। আমি যখন তোমাদেরকে পিডিএফটা শেয়ার করব গ্রুপে, তোমাদের কিন্তু আমি এটা কিন্তু কারেকশন করে দেবো, দুই নম্বরে অথার্স হবে। তো বলছে এখানে অথার কারা, যারা সাধারণত রিসার্চার, যারা গবেষণা করেছে, তাদের গভীর জ্ঞান হয়েছে, দক্ষতা হয়েছে, তো সেই ভিত্তিতে যিনি রিসার্চ করছেন তাই তিনি লিখছেন, তার গবেষণার সময় লব্ধ যে তথ্যগুলিকে তার অভিজ্ঞতার তিনি লিখে ফেলেছেন একটা আর্টিকেল আকারে, ক্লিয়ার? তো যদি একজন করে একজন হবে অথার, যদি দুজন করে দুজন অথার্স হবে। এবারে আসি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট একটা রিসার্চ আর্টিকেলের একটি অঙ্গ। কী বলছে, এটা খানিকটা সামারি, একটা ব্রিফ সামারি বলা যেতে পারে, শুধু সামারি বলা হবে না, কাইন্ড অফ এ ব্রিফ সামারি, ব্রিফ সামারি, যেটা পাবলিশ করা হয় অ্যালং উইথ দ্য রিসার্চ আর্টিকেল। রিসার্চ আর্টিকেলের সাথে এইটা পাঠানো হয়, এটা প্রথমে এটা থাকে, আর্টিকেলটা অবশ্যই থাকবে। তো যেটা বলা যেতে পারে এক প্রকার প্রিভিউ মতো, যেরকম সিনেমার আগে জাস্ট লাইক ট্রেলারের মতো, প্রিভিউ যেমন এখানে আর্টিকেল যেমন বা ট্রেলার তেমন। তো এটা একটা প্যারাগ্রাফেই হবে, একটা প্যারাগ্রাফেই হবে, এবং এটা যেন 100 থেকে 250 শব্দের মধ্যে হয়, ঠিক আছে? এবং যেখানে সামারি থাকবে, এবং বিশেষ করে সেখানে দেখানো হবে কী কী উদ্দেশ্যে তুমি এই রিসার্চটা করছো বা আর্টিকেলটা লিখছো, ম্যাথডটা তুমি কী ব্যবহার করছো, কী খুঁজতে চলেছো, এবং শেষের সমাপ্তি, এগুলো কিন্তু থাকে। তারপরে থাকে কিওয়ার্ডস, অর্থাৎ দেখবি গবেষণার সময় আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেখানে কিছু 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 কিওয়ার্ড থাকে, মানে মেন মেন ওয়ার্ড থাকে, যেগুলো দেখলেই আমাদের মাথায় চলে আসবে। যদি আমি একটা দেখাই যে পুরুষরা মহিলাদেরকে তাদের বশে করে রেখেছে, তো তারা সবসময় তাদের দ্বারা পদদলিত হেলিত, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা প্যাট্রিয়ারকি টার্মটা যদি ইউজ হয়ে থাকে তাহলে আমি কিওয়ার্ডস হবে প্যাট্রিয়ারকি, এত কিছু লেখার মধ্যে প্যাট্রিয়ারকি ওয়ার্ডটা স্থান পাবে। তো কিওয়ার্ডস হলো। এবারে চলে আসছি চারে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান কি, যে কোনো জাস্ট লাইক রিসার্চ পেপারের ক্ষেত্রে যেরকম হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ, যেখানে বলা হয়ে থাকে অবজেক্টিভটা কি। তারপরে বলেছে হাউ ক্যান ইট বি ইন্টারেস্টিং, এটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তাছাড়া এখানে বলা হয় যে এই ইন্ট্রোডাকশানটা 2 থেকে 4 প্যারাগ্রাফের, চারটি প্যারাগ্রাফের মধ্যে হতে পারে, এবং এখানে এক্সপ্লানেশনও করা থাকে কোন প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ইন্ট্রোডাকশান পার্টে। এবারে আসি ম্যাথড। ম্যাথডের ক্ষেত্রে কী হয়ে থাকে, যে এখানেও ঠিক একই রকমভাবে কী কী পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে, যে বলছে সাফিসিয়েন্ট ইনফরমেশান থাকবে, বিশেষ করে রিডারদেরকে অ্যালাউ করা হবে তারা কোন কোন ম্যাথডটা হয়ে থাকে ম্যাথড ইউজ করতে পারে, অর্থাৎ কেউ ইন্টার ডিসিপ্লিনারি করতে পারে, কেউ হচ্ছে আবার নির্দিষ্ট ফিল্ড বেসিক হতে পারে। তো এই ম্যাথড বিভিন্ন রকম হয়ে থাকে, আবার সেই একই রকম রেজাল্টস রয়েছে, অর্থাৎ এখানে যে প্রেজেন্টেশনটা হলো অফ রেজাল্টস যেটা পাবো, এটা অথাররা এতক্ষণ করেছিল এবং তারা সেই অভিজ্ঞতাগুলিকে এখানে পার্সোনালি এরা কিন্তু ইনপুট করবে। তো এখানে তারা কেউ চার্ট ব্যবহার করতে পারে, একই রকমভাবে গ্রাফও ব্যবহার করতে পারে, যেরকম আমরা রিসার্চ পেপারেও পেয়েছিলাম। তবে এটা কিন্তু একটা সামারি দেবে, বিশেষ করে যারা রিসার্চ করেছে সেই সেকশনটাতে। এছাড়া বলেছি যে অথাররা কী করে থাকে, এখানে কিন্তু তারা পারবে না, যেহেতু এটা পার্সোনাল একটা ইনফরমেশান, মূলত একটা রিসার্চ আর্টিকেল পার্সোনাল, তাই এখানে তারা কোনো এমন কিছু তথ্য দেবো না যাতে করে সেই তথ্যটা মনে হবে যে সত্যি, কিন্তু আসলে ওরা সত্যি নয়। এই করে কি কেন করে, যাতে তার রিসার্চ পেপারটাকে যেন মনে হয় আরও বেশি ইন্টারেস্টিং লাগে। তবে এইরকম করে ম্যানিপুলেট করা যাবে না, অর্থাৎ ভুল তথ্য দিয়ে তুমি কিন্তু তোমাদের রিডারদেরকে কিন্তু পথ বিচ্যুত করতে পারো না। তাই জন্য তোমাকে এমন কিছু লেখা যাবে না, যেহেতু পার্সোনাল এটি ভিউ পয়েন্ট দেখানো হয়, রিসার্চাররা করে থাকে, তাই এরকম যেন না হয়ে থাকে। এর বলছে গ্রাফস এবং টেবিল। আমরা জানি যে আমাদের লিটারেচারের ক্ষেত্রে না হলেও যারা সায়েন্সে থাকে তারা কিন্তু গ্রাফ এবং চার্ট বা টেবিল চার্ট ইউজ করে তারা কিন্তু দেখিয়ে থাকে। এরপরে থাকে ডিসকাশন, ঠিক একই রকমভাবে যেরকমভাবে রিসার্চ পেপারে ছিল, অর্থাৎ যে রেজাল্টটা ফাইন্ডিং হলো সেই রেজাল্টটাকে ডিসকাশন করা হবে। তাই আমি এটাকে আর আলোচনা করলাম না। এবার নেক্সট চলে আসি লাস্ট, অর্থাৎ এই যে রিসার্চ আর্টিকেলের লাস্ট দুটি পয়েন্ট, এটা 9 অর্থাৎ এটা 10 হবে, এটা 11 হবে। তো বলছে অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ স্বীকারোক্তি হবে। তো এটা কিন্তু অপশনাল, অ্যাকনোলেজমেন্টটা কিন্তু রিসার্চ আর্টিকেলে কেউ করতে পারে নাও করতে পারে, তবে এটা বিশেষ করে যখন থেসিস লেখা হয় তখন কিন্তু করতে হয়। তো বলছে অথার্স ক্যান গিভ থ্যাঙ্কস, এখানে সে থ্যাঙ্কস জানাতে পারে টু দ্য পার্সন, ওই সমস্ত ব্যক্তিদেরকে হু যারা আইদার এডেড, যারা সাহায্য করেছে ডিউরিং এক্সপেরিমেন্টেশন অথবা কোনো সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করেছে, এই জন্য অ্যাকনোলেজমেন্ট বা স্বীকারোক্তিটা থাকে। এবং অবশেষে রেফারেন্স থাকে, যেরকম রিসার্চ পেপারেও ছিল। বলছে দেয়ার আর ফিউ পসিবল ওয়েজ অব অর্গানাইজিং দিস সেকশন, লাইক
এখানে বলছে যে কেউ ঘুড়ি ওড়াতে পারে, ইউ ক্যান কাইট, কাইট না সাইড, ঠিক আছে। দ্য লিটারেচার অ্যাট সুইটেবল প্লেসেস উইদ ইন দ্য টেক্সট অর অ্যাড এ লিস্ট অফ রেফারেন্সেস, যেরকমভাবে রেফারেন্স করা হয়েছিল, অর্থাৎ কোন কোন বই তোমরা ব্যবহার করেছো বা কোন কোন আর্টিকেল ব্যবহার করেছো সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। কেউ এটাকে রেফারেন্সেস বলে, আবার কেউ হয়তো সাইটেশনও বলে। তো এইটুকু হচ্ছে আমাদের আলোচনা আজকে। আমরা এর পরবর্তী ইউনিট হিসাবে আমরা আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো খুব শীঘ্রই। এছাড়া আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিকে আবার কন্টিনিউ করবো, কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যত তো বেশি সলভ করবে তত তোমাদের প্রশ্ন সম্পর্কে আরও ধারণা বাড়ছে। এবং আমি মনে করি যে এরকম থিওরিটিক্যাল ক্লাস তো অবশ্যই হবে, তার সাথে প্র্যাকটিসটাও খুব জরুরি, কারণ এই প্র্যাকটিস যত বেশি করবে, কোয়েশ্চেন যদিও না রিপিট হতে পারে তবে কোয়েশ্চেনগুলো কিন্তু একই ধরনের হয়ে থাকে, যখন তোমাদের কোয়েশ্চেনটাকে সলভ করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু নয়, আজকে অনেকদিন পরে লেকচারটা করলাম, তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করব আরও রেগুলার হওয়া, একটু ব্যস্ত আছি, ব্যস্ততার কারণ তোমরাও জানতে পারবে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই জানাই।